আজকের এই যে পরীক্ষা শেষ হলো, আমাদের এসটিজিটি, এসটিপিজিটি, টেট ওয়ান এবং টেট টু এই চারটে পরীক্ষা আমাদের প্রায় 20 দিন সময়ের মধ্যে আমরা শেষ করেছি। 14 সেপ্টেম্বর আমাদের এসটিজিটি পরীক্ষা হয়েছিল, 16 সেপ্টেম্বর এসটিপিজিটি, 26 সেপ্টেম্বর টেট পেপার ওয়ান এবং আজকে টেট পেপার টু। তো আমাদের এই যে বোর্ড 2015 সাল থেকে কাজ করছে, তার মধ্যে কখনোই আমরা 20 দিনের মধ্যে চারটে এরকম পরীক্ষা আমরা নিইনি। আমাদের এই এবারই প্রথম আমরা মাত্র 20 দিনের মধ্যে চারটে পরীক্ষা আমরা নিয়েছি। আমরা জানি যে সামনে আমাদের একটা উৎসবের দিন আসছে, দুর্গাপুজো আমাদের হবে, সেই জন্য আমাদের এই যে পরীক্ষার পরে যে কার্যকলাপ সেগুলোতে একটু এবার আমাদের দেরি হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য বছরের তুলনায়। আমরা এবার যে টেট পরীক্ষা আজকে যেটা শেষ হলো সেটা সহ টেট ওয়ান এবং টেট টু তার যে টেন্টেটিভ আনসার কী সেটা আমরা 8 তারিখ বা 9 তারিখ অর্থাৎ 8th অক্টোবর অথবা 9th অক্টোবর আমরা টেন্টেটিভ আনসার কী দেব। আমরা জানি যে আমাদের 12 অক্টোবর থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, সুতরাং ফিডব্যাক জমা দেওয়ার জন্য আমরা একটু সময়টা বেশি দেব এবং তারপরে আমরা পুজো শেষ হলে তারপরে আমরা ফিডব্যাকের ভিত্তিতে এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করে আমরা ফাইনাল আনসার কী দেব। যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আমাদের বক্তব্য থাকবে যে আমরা 8 অক্টোবর বা 9 অক্টোবর যখন টেন্টেটিভ আনসার কী দেব সেই আনসার কী সম্পর্কে আপনাদের যা যা বক্তব্য, অভিযোগ বা আপনাদের যা পরামর্শ আছে আপনারা ফিডব্যাক দেবেন অনলাইনে এবং আমরা আপনাদের প্রত্যেকটি অভিযোগ, প্রত্যেকটি যে বক্তব্য সেগুলো সাবজেক্ট এক্সপার্টের সঙ্গে পরামর্শ করে আমরা ফাইনাল আনসার কী তৈরি করব এবং কোনো পরীক্ষার্থী যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখার দায়িত্ব পুরোপুরি আমাদের রয়েছে। আমাদের ফলাফল প্রকাশের ব্যাপারটাও যেহেতু এটা পুজোর মরশুম চলছে আমাদের একটু বিলম্বিত হবে, তবে আমরা চেষ্টা করব নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বা নভেম্বর মাসের 10 তারিখের মধ্যে যাতে পরীক্ষার ফলাফল দেয়া যায় আমরা সেটা চেষ্টা করব। কারণ পরীক্ষার আজকে শেষ হলেও আমাদের টেন্টেটিভ আনসার কী, ফাইনাল আনসার কী, ফিডব্যাক এইগুলোর জন্য আমাদের যথেষ্ট সময় যাবে এবং মাঝখানে উৎসবের দিনগুলোতে আমরা কোনো সাবজেক্ট এক্সপার্টকে সেরকম পাবো না, তার জন্য আমাদের এবারের ফাইনাল আনসার কী এবং রেজাল্ট অন্যান্য বারের থেকে একটু দেরিতে হতে পারে। আমি আশা করব যে পরীক্ষার্থীরা সেটুকু ধৈর্য রাখবেন এবং আমাদের সহায়তা করবেন।